किलकस्तव ओम नमश्चंडिकायै ओम अस्य श्री किलकस्तव मंत्रस्य शिव ऋषि अनुष्टुप छंद श्री महासरस्वती देवता श्री जगदंब प्रित्यर्थं सप्तशती पाठांग जपे विनियोगः ओम मार्कण्डेय उवाच ओम विशुद्ध ज्ञान देहाय त्रिवेदी दिव्य चक्षुषे श्रेय प्राप्ति निमित्ताय नमः सुमार्थ धारिणे सर्वमेतद् विजानीयान् मन्त्राणामपि कीलकम् सोऽपि क्षेममवाप्नोति सततं जप्य तत्परः सिद्ध्यन्त्युच्चाटनादीनि कर्माणि सकलान्यपि एतेन स्तुवतां देवीं स्तोत्रवृन्देन भक्तितः न मंत्रो नौषधं तस्य न किञ्चिदपि विद्यते विना जप्येन सिद्ध्यत्तु सर्वमुच्चाटनादिकं समग्राण्यपि स्यत्स्यन्ति लोकशङ्कामिमं हरः कृत्वा निमन्त्रयामास सर्वमेवमिदं शुभं स्तोत्रं वैचर्णिकायस्तु तच्च गुह्यं चकारस समाप्नति सुपुण्येन तां यथा वन्निमन्त्रणां सोऽपि क्षेममवाप्नोति सर्वमेव न संशयः कृष्णायं वा चतुर्दश्यामष्टम्यं वा समाहितः ददाति प्रतिगृह्णाति नान्यथैषा प्रसीदति इत्थं रूपेण कीलेन महादेवेन कीलितं यो निष्किलां विधायैनां चरणिं जपति नित्यशः सः सिद्धः सः गणः सोऽथ गन्धर्वजायते ध्रुवं न चैव पाटवं तस्य भयं कापि न जायते नापमृत्युवशं याति मृते च मोक्षमाप्नुयात् ज्ञात्वा प्रारभ्य कुड्बीत झकुर्बाण विनश्यति ततो ज्ञात्वैव सम्पूर्णमिदं प्रारभ्यते बुधैः सौभाग्यादि च यत्किञ्चित् दृश्यते ललनाजने तत्सर्वं तत्प्रसादेन तेन जप्यमिदं शुभं क्षणैस्तु जप्यमाणेऽस्मिन् स्तोत्रे सम्पत्तिरुच्चकैः भवत्येव समग्रापि ततः प्रारभ्यमेव तत् ऐश्वर्यं तत्प्रसादेन सौभाग्यारोग्यमेव च शत्रुहानि परो मोक्षः स्तूयते सा न किञ्जनैः चरणिकां हृदयेनापि यः स्मरेत् सततं नरः हृद्यं काममवाप्नोति हृदि देवि सदा वशेत् अग्रतमं महादेव कृतं किलकवारणं निष्किलं च तथा कृत्वा पठितव्यं समाहितैः इति किलकस्तव समाप्त। এই কিলকস্তবে ঋষি মহাদেব ছন্দ অনুষ্টুপ ও দেবতা মহাসরস্বতী শ্রী জগদম্বার প্রীতির নিমিত্ত চণ্ডীপাঠের অঙ্গরূপে কিলকস্তব পাঠের প্রয়োগ হয়। ঋষি মার্কণ্ডেয় স্বীয় শিষ্যগণকে কিলকস্তব বলিলেন, নির্মল জ্ঞান যাহার দেহ, বেদত্রয় যাহার তিনটি দিব্য চক্ষু, যিনি মোক্ষ প্রাপ্তির কারণ এবং যাহার কপালে অর্ধচন্দ্র শোভিত, সেই মহাদেব শিবকে প্রণাম করি। এই কিলকস্তব সকল মন্ত্রসিদ্ধির বিঘ্ননাশক বলিয়া জানিবে। যিনি সতত জপনীয় বিষয় তৎপর, তিনিও কল্যাণ লাভ করেন। এই স্তোত্রসমূহ দ্বারা ভক্তিপূর্বক দেবীর স্তব করিলে সমস্ত উচ্চাটনাদি অভিচার কর্মসমূহ সিদ্ধ হয়। সেই ব্যক্তির সিদ্ধি লাভে মন্ত্র, ঔষধ বা অন্য কিছু আবশ্যক নাই। মন্ত্র জপ ব্যতীত কেবল এই স্তোত্র পাঠেই তাহার সকল উচ্চাটনাদি সিদ্ধ হয়। অল্পায়াস সাধ্য চণ্ডীপাঠেই সকল অভিলাষ সিদ্ধ হয় কিনা লোকপ্রসিদ্ধ এই সন্দেহ অবগত হইয়া মহাদেব সকলকে আহ্বানপূর্বক বলিলেন যে এই স্তোত্রই পরম কল্যাণপ্রদ।
তাহার পর তিনি চণ্ডিকার সেই স্তবটি গুপ্ত করিয়া রাখিলেন। যথাবিধি সাধনশীল ব্যক্তির ন্যায় পাঠক এই স্তোত্র পাঠলব্ধ সুপুণ্যের দ্বারা দেবীকে প্রাপ্ত হন। অতএব তিনি সকল কল্যাণ লাভ করেন, ইহাতে সংশয় নাই। যিনি কৃষ্ণপক্ষের অষ্টমী বা চতুর্দশীতে অনন্য চিত্ত হইয়া বিধিপূর্বক ইহা পাঠ বা শ্রবণ করেন, তাহার প্রতি দেবী প্রসন্না হন। অন্য প্রকারে নহে, এই রূপ কিলকের দ্বারাই মহাদেব চণ্ডীকে কিলিত করিয়াছেন। যে ব্যক্তি কিলকস্তব পাঠ পূর্বক চণ্ডীকে কিলক শূন্য করিয়া প্রত্যহ বিধিসম্মতভাবে চণ্ডী পাঠ করেন, তিনি নিশ্চয়ই দেবীর গণ সিদ্ধ গন্ধর্ব হইয়া জন্মগ্রহণ করেন। তাহার কোনো কার্যে অপটুতা থাকে না এবং তাহার কোথাও ভয় জন্মে না। তিনি অপমৃত্যুর অধীন হন না এবং মৃত্যুর পরে মোক্ষ লাভ করেন। অর্থবোধ সহকারে এই কিলকস্তব পাঠান্তে চণ্ডীপাঠ করিতে হয়। এইরূপ যিনি না করেন তাহার চণ্ডীপাঠের ফল নষ্ট হয়। ইহাতে সম্পূর্ণরূপে জানিয়াই পণ্ডিতগণ কিলকস্তব পাঠান্তে অর্থবোধপূর্বক চণ্ডীপাঠ করেন। ললনাদিগের যে সৌভাগ্যাদি দৃষ্ট হয় সেই সকলই তাহার প্রসাদে লাভ হয়। সুতরাং শুভকর এই স্তোত্র পাঠ করা উচিত। ধীরে ধীরে চণ্ডীপাঠ করিলে সামান্য ফল লাভ হয় এবং উচ্চ ঈশ্বরে চণ্ডীপাঠ করিলে বিপুল সিদ্ধি লাভ হয়। অতএব তাহাই করা উচিত। যদি চণ্ডীর প্রসাদে ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য, শত্রুনাশ এবং পরম মোক্ষ লাভ হয়, তবে লোকে কেন তাহাকে স্তুতি করেন না? যে ব্যক্তি হৃদয়ে সতত চণ্ডিকার স্মরণ করেন তাহার হৃদয়ের সকল কামনা পূর্ণ হয় এবং তাহার হৃদয়ে দেবী সদা বিরাজ করেন। প্রথমে মহাদেব কৃত সিদ্ধি বিঘ্ন নাশক এই কিলকস্তব পাঠ দ্বারা চণ্ডী নিষ্কিলক করিয়া সমাহিত চিত্তে চণ্ডী পাঠ করিতে হয়। গুপ্তবতী ও দুর্গা প্রদীপ টীকাদ্বয় অনুসারে কিলকস্তবের অনুবাদ সমাপ্ত।